ओम शांति 20/10/2022 प्रातःमूली ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे भारत जा साहूकार अर्थात धनवान छिलो सेटा एखन गरीब हो गेछे बाबाई एई गरीब भारत के आबार धनवान बनाच्छे प्रश्न तोमादेर गोपगोपीदेर मध्ये सबथेके भाग्यशाली कारा आर किभाबे उत्तर सबथेके भाग्यशाली सेई जे गडलि ज्ञान डान्स करे सेई सत्यजुगे गिये प्रिन्स प्रिन्सेसेर साथे डान्स करबे एई रकम खुशनसीब बाच्चा अर्थात भाग्यशाली बाच्चा एखन बाबार उपर पुरो पुरो बलि चड़े बोले से बाबा आमी तोमार आमार किच्छु ना सब तोमार आमी निजे के तोमार काछे कुर्बान करे दिच्छी तुमी आमाके स्वर्गेर मालिक बानाच्छो तो आमी केनो तोमार प्रति बलिहार जाब ना ओम शांति बाबा बाच्चादेर धैर्य धराय जे हे भारतवासी बाच्चा तो कोन बाच्चा जारा देवतादेर पूजारी तारा माने आमादेर इष्टदेव बड़ो देवता छिलो क्रिश्चियनरा क्राइस्टेर पूजा करे बौद्धिरा बुद्धेर पूजा करे जैनरा महावीरेर पूजा करे प्रत्येके निजे निजे धर्मेर बड़ोर पूजो करे अथवा ताके स्मरण करे देवी देवतादेर मंदिर आछे ताते शिवेर मंदिरो चले आसे से हलो निराकार ब्रह्मा विष्णु शंकर आकारी आर लक्ष्मी नारायण सीता राम जगदम्बा जगत पिता हलो साकार এই কথাগুলোকে দুনিয়ার মানুষ জানে না তো যারা দেবতাদের পূজারি তাদের জন্য বাবা বলে যে ধীরজ ধরো এখন স্বর্গে স্থাপনা হচ্ছে ভারত স্বর্গ ছিল লক্ষ্মী নারায়ণের রাজ্যকে স্বর্গ বলা হয় লক্ষ্মী নারায়ণের রাজ্য 5000 বছর হলো সীতারামের জন্য বলবে 3750 বছর হলো কারণ ত্রেতা যুগ তো 1250 বছর পর হয় তো এটা তোমরা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ রায় জানো দুনিয়ায় সবাই অন্ধকারে থাকার কারণে বুদ্ধিহীন তাদের বোঝাতে হবে তোমাদের এক হলো লৌকিক বাবা আর দ্বিতীয় হলো পারলৌকিক বাবা সে হলো নতুন দুনিয়ার রচয়িতা বাবা নতুন ঘর বানায় না বেহদের বাবা নতুন সৃষ্টি বানায় এখন সেই ভারতবাসী ধর্মভ্রষ্ট হয়ে গেছে দেবতাদের মহিমা গায় সর্বগুণ সম্পন্ন এই মহিমা আর কোনো ধর্মের মানুষের জন্য না কোনো ধর্মই নিজের ইষ্ট দেবী দেবের এই রকম মহিমা গাইতে পারবে না তাদের দেবতাদের ভক্ত মিলেঙ্গে বি লক্ষ্মী নারায়ণকে মন্দির মে তো বাবা বলছে দেবতাদের ভক্ত আমরা লক্ষ্মী নারায়ণের মন্দিরে পাব শ্রীকৃষ্ণের ভক্ত কৃষ্ণের মন্দিরে পাব তাই না যে যে দেবতার ভক্ত তাকে সেই মন্দিরে পাওয়া যাবে তোমরা জানো লক্ষ্মী নারায়ণ সত্যযুগে ভারতের মালিক ছিল অর্থাৎ ভারতবাসী সত্যযুগের মালিক ছিল ভারত খুব সাহুকার ধনবান মালা মাল ছিল যখন আদি সনাতন দেবী দেবতার ধর্ম ছিল এটা হলো ভারতের প্রাচীন সহজ রাজ্য বা সহজ জ্ঞান দেবী দেবতা ধর্ম হলো পুরানো কিন্তু মানুষ ভুলে গেছে যে দেবী দেবতা ধর্মের স্থাপনা কে করেছে বাবা বোঝায় তোমরা হলে সঙ্গমযুগী ব্রাহ্মণ কলিযুগী ব্রাহ্মণরা তো বলে দেয় যে আমরাও প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী তারা কি বলে কলিযুগী ব্রাহ্মণরা যে আমরা প্রজাপিতা ব্রহ্মার বংশী তাই না মুখ বংশাবলী বলে না বলে আমরা প্রজাপিতা ব্রহ্মার বংশের কিন্তু তারা এটা জানে না যে ব্রহ্মা কবে এসেছিল তোমরা এখন প্র্যাকটিক্যালে প্রজাপিতা ব্রহ্মার সন্তান তোমরা জানো লক্ষ্মী নারায়ণ এই ভারতেই রাজ্য করে গেছে তাদের থেকে উঁচু মানুষ আর কেউ নেই মানুষ এটা জানেই না যে সত্যযুগ কত বছর হয়েছে সত্যযুগের আর সত্যযুগ এই দুনিয়া কত বছর আগে ছিল সেটা জানেই না তারা তো সত্যযুগের আয়ু কত আরব খারাপ বলে দেয় শাস্ত্র যে বানায় তারা নিজের মতে দিয়ে দেয়
এখন বাবা তোমাদের বাচ্চাদের বোঝায় যে যে ভারতের আসল দেবী দেবতা ধর্মের ছিল, তারাই অনেক জন্মের অন্তের জন্মে এইখানে অবশ্যই আসে। তাহলে যারা দেবী দেবতা ধর্মের ছিল তাদেরকে জন্ম নিতে নিতে অন্তে অবশ্যই আসতে হয়। এই বর্ণই হলো ভারতবাসী দেবী দেবতা ধর্মের। পিছারি বালে অর ধর্মকে নেহি হে, তাই না? তাই বাবা বলছে যে এই যে চারটে বর্ণ আছে না, প্রথমে দেবতা, তারপরে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারপরে ব্রাহ্মণ, পাঁচটা বর্ণ বলবো আমরা, চারটে বলবো না। এই বর্ণ ভারতবাসী দেবী দেবতা ধর্মের মানুষদের জন্য, কারণ তারাই এই পুরো সব বর্ণের মধ্যে আসে। বাকি যারা পরে আসে তাদের জন্য এই ধর্ম, তারা ওই ধর্মের না। তোমরা এখন ব্রহ্মাবংশী ব্রাহ্মণ হয়েছ, তোমরা পূজারি থেকে পূজ্য হচ্ছ। তোমাদের মাতাদের ভারত মাতা শক্তি অবতার বলা হয়, জগৎ অম্বারও রিইনকার্নেশন বলবে। শিব বাবা এই সঙ্গম যুগে অবতার নেয়, তোমাদের নিজের বাচ্চা বানায়। তোমরা বাচ্চারা জানো পরম পিতা পরমাত্মা, যে সব আত্মার বাবা, সে ব্রহ্মাণ্ডের মালিক, তাকে সৃষ্টির মালিক বলা যাবে না। হয়তো সে পিতা, কিন্তু সে তো মালিক হয় না, তাই না? সত্যযুগের মালিক তো বাবা আমাদের বানায়, তো এটাও গুহ্য কথা। সে ক্রিয়েটার, তো ক্রিয়েশনের মালিক তো তার হওয়া চাই, কিন্তু বাবা বলে যে স্বর্গ স্থাপন করি তার মালিক আমি হই না, মালিক তোমাদের বাচ্চাদের বানায়। দুনিয়ায় সবাই বলবে যে ভগবান সৃষ্টির মালিক, কিন্তু সে মালিক হলো রচনা করার জন্য। বাকি স্বর্গের মালিক তো তোমাদেরই বানায়, বাবার কাজ হলো বাচ্চাদের মাথায় চড়ানো। বাবা সেবাধারী না, বাচ্চাদের সব কিছু দিয়ে বাবা চলে যায়। বাবাও বলে তোমাদের যোগ্য বানিয়ে নতুন সৃষ্টি রচনা করে তার মালিক বানিয়ে আমি রিটায়ার হয়ে যাই। তোমরা ব্রহ্মাণ্ডের মালিক কো, কারণ তোমরা ব্রহ্মাণ্ডের মালিকের বাচ্চা, তো আমরা আবার ব্রহ্মাণ্ডেরও মালিক, কারণ আমরা ব্রহ্মাণ্ডের মালিকের বাচ্চা শিব বাবার। তোমরা ব্রহ্ম মহতত্ত্বেও যাবে, তো ব্রহ্মাণ্ডেরও মালিক হলে না? সেখানে হয়তো তোমরা আত্মারা চৈতন্য, কিন্তু অর্গানস তো থাকে না, তাই না? পরমধামে আমরা আত্মারা চৈতন্যই থাকি, কিন্তু আমাদের অর্গানস থাকে না, তাই জড় পদার্থের মতোই ওখানে থাকি। যখন পরমধামে থাকো তখন ব্রহ্মাণ্ডের মালিক, তারপরে তোমরা সৃষ্টির মালিক হবে। তখন তোমাদের রাজ্যভাগ্য আবার কি করতে হবে, সত্য ত্রেতার পর আবার হারিয়ে ফেলবে তোমরা। এই জ্ঞান না দেবতাদের আছে না শূদ্রদের আছে, এই জ্ঞান শুধু তোমাদের ব্রাহ্মণদেরই আছে। বাবা কত গুহ্য কথা বোঝায়, বলে তোমাদের হলো হিরো পার্ট, আমাদের পার্ট কি হিরো পার্ট, জগদম্বা জ্ঞান জ্ঞানেশ্বরী, তারপরে সে রাজরাজেশ্বরী হয় ততত্তম। এরকম না যে শুধু দুই চারজনের পার্ট আছে, সৃষ্টির রাজ্য নেওয়া আর হারিয়ে দেওয়া এটা ভারতবাসীরই খেলা। ভারতবাসী সৃষ্টির মালিক ছিল, আজ কাঙ্গাল হয়ে গেছে। অপবিত্র রাজাদেরও রাজ্য নেই এখন, এখন পঞ্চায়েতি রাজ্য। বলা হয় রিলিজিয়ান হলো মাইট, অর্থাৎ শক্তি। সর্বশক্তিমান বাবা বসে দেবী দেবতা ধর্মের স্থাপনা করছে, কত মাইট অর্থাৎ শক্তি দিচ্ছে যে আমরা সৃষ্টির মালিক হয়ে যাই। ভারতে তো অনেক ধর্ম আছে, গুজরাতে যারা থাকে তাদের গুজরাতি বলে। সত্যযুগে একটাই ধর্ম ছিল। বাবা বলে তোমাদের আমি আবার গীতার জ্ঞান শোনাই, যত দিন পর্যন্ত বেঁচে থাকবে তত দিন তোমরা জ্ঞান অমৃত পান করবে। অনেক জন্মের বোঝা আছে না, সেটা এখন বোঝাকে নামাতে হবে, এই পাপের বোঝাকে। তো মানুষ তো যুদ্ধের ময়দান দেখিয়ে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। ভগবান বলে যে এই ব্রহ্মা রথে প্রবেশ করে মায়ের উপর জিত পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে বাবা আমাদের দাঁড় করাচ্ছে, মায়ার সাথে যুদ্ধ, সাথে সাথে বাচ্চাদেরও বাবা দাঁড় করাচ্ছে। তোমরা জানো মায়া জিত হয়ে আমরা স্বর্গের মালিক হব। মানুষ তো সিপাহীদের বলে যে ওরা যুদ্ধ করছে, তো কত রাত দিনের পার্থক্য। তোমরা মন্দিরে গিয়ে সার্ভিস করো, তাদেরকে বলো এই লক্ষ্মীনারায়ণই ভারতের মালিক ছিল। তারপরে এইরকম স্লোগান বানাও যে ভারতবাসী স্বর্গের মালিক ছিল, এখন তারা সম্পত্তি হারিয়ে ফেলেছে,
শাস্ত্রে কৃষ্ণ আর মহাভারতের লড়াই দেখিয়ে দিয়েছে। ভক্তিতে ভগবানকে পাওয়ার জন্য মানুষ সাধনা করে, ডাকেও যে এসে মায়া রাবণ থেকে লিবারেট করো। কত হাহাকার মেচে আছে চারিদিকে, লড়াই যখন লাগবে তো অন্য কাপড় কিচ্ছু পাওয়া যাবে না। বোম্বের কুইন অফ ইন্ডিয়া বলে বোম্বে কো, বাবা বলছে বোম্বেকে কি বলে কুইন অফ ইন্ডিয়া, কারণ তারা জানেই না স্বর্গের সুখ কী, তো ভাবে ওখানেই স্বর্গের সুখ পায়, তাই একে কুইন অফ ইন্ডিয়া বলে। তো আমরা তো জানি না আসল স্বর্গের সুখ কী, তাই আমরা ভেতরে ভেতরেই ডান্স করতে থাকি। জ্ঞানকে সদ্গতি বলা হয়। জ্ঞান কোন জ্ঞান? সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান। তোমরা এখন বুদ্ধি দ্বারা কাজ করো যে আমরা কীভাবে সবাইকে বোঝাবো। দেবতারা যারা পাবন ছিল তারাই এখন পতিত হয়ে গেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। বো মন্দিরো মে জলদি মিলেঙ্গে, তাহলে যারা দেবতা ধর্মে ছিল তারা তো এখনও ভক্ত আছে, তো তাদেরকে মন্দিরেই পাওয়া যাবে আর তারাও খুশি হবে। জগদম্বার মন্দির নিচে, বাস্তবে তো দুজনেরই একসাথে হওয়া উচিত, জগৎপিতা জগদম্বার। তোমরা জানো ব্রহ্মার যে কন্যা সেই নাম্বার ওয়ান প্রিন্স হবে, মাম্মা প্রিন্সেস হবে, তাই না? মাম্মা কী হবে? নাম্বার ওয়ান রাজকুমারী রাধা হবে। তোমরা জগদম্বা 84 জন্মের বায়োগ্রাফি বলতে পারো। তোমরা শিব বাবার বায়োগ্রাফিকেও জানো। এরকম না যে শিব বাবা পাথর ঠিক্কর ভিত্তর সবার মধ্যে আছে, আগে আমরাও তো এরকম ভাবতাম, ইয়ে ভি আভি কেতে হে, তো এখন দুনিয়ায় মানুষ বলে। তো আগে তো আপনি কো বহুত উঁচা সমজতে থে, তো ব্রহ্মা বাবাও আগে কী ভাবতো যে আমি খুব উঁচু, সব থেকে উঁচু জহরতের ধান্দা ছিল তার, উনসে উঁচা ইয়ে অবিনাশী জ্ঞানরত্নকা ধান্দায়, কিন্তু তার থেকে উঁচু ধান্দাকে এই অবিনাশী জ্ঞানরত্নের ধান্দা। তোমরা নয় রত্নের আংটিও পড়ো, বৌবি ইনসে ভেঠে, তাই বাবা বলছে। তো সেই নয় রত্নের আংটির সাথে এটার তুলনা করা হয়। আগে তো তোমরা কিছুই জানতে না, তাই না? নয় রত্ন মানে কি? মাঝখানেরটা শিব বাবা আর তার যে সাইডে যে আটটা রত্ন আছে, এদিকে চারটে এদিকে চারটে, ওটা হলো অষ্টরত্ন। আজ মুখ্য কথা বোঝানো হয়েছে ব্রহ্মাণ্ডের মালিক সৃষ্টির রচয়িতা পরমাত্মা। সে রাজ্য করে না, রাজ্য আমাদের বাচ্চাদের দেয়। আমরা তো রাজ্য নিই আবার হারিয়ে ফেলি, এটাও তো জানা উচিত না যে আমরা যে রাজ্য হারিয়ে ফেলেছি সেখানে কত জন্ম নিই আর নিজের এই রাজ্যে কত জন্ম নেয়, বাকি আর কী চাই? মানুষ তো দেহ অভিমানী হওয়ার কারণে উল্টে লটকে গেছে, উল্টা লটকে গেছে। তোমরা এখন সোজা হয়েছ। মানুষ যখন মারা যায় তখন তার মুখটা ঘুরিয়ে দেয়, এখন আমাদের মুখ হলো পরমধামের দিকে। আমরা এই শরীর ছেড়ে সোজা চলে যাব বাবার কাছে। আচ্ছা, বাবা বলে মন মনা ভব, আমাকে স্মরণ করলেই তুমি আমার কাছে চলে আসবে। তো বাবা বলছে মধুবনে এই বেহদের ক্লাস ভালো, ভেতরে কামরায় বাবা কো জেসে গরব জেল ভাসতা হে। বাবা বলছে কামরায় বাবার যেন ওটা গর্ব জেলের মতো মনে হয়। বেহদকে বাপকো বেহদ চাইয়ে, বেহদের বাবা তো তার বেহদ চাই। এত বড় বেহদের মালিক এই হদের শরীরে এসে বসে, ব্রহ্মার শরীরে তোমাদের সার্ভিস করার জন্য। তাকে আসতেই হয় পতিত শরীর পতিত দুনিয়ায়। বলে তোমাদের বাচ্চাদের পতিত থেকে পাবন বানিয়ে স্বর্গের মালিক বানিয়ে আবার আমি চলে যাই। এখন উথাল পাথাল হবে, তো যারা কাচ্চা বাচ্চা উনকে তো দেখকারই প্রাণ নিকল যায়গে, এই উথাল পাথাল দেখে তারা সেগুলো দেখেই প্রাণ বেরিয়ে হয়ে যাবে তাদের। কাউকে যদি মৃত্যু কারো দেখে তো অনেকের অনেক বড় শখ চলে আসবে আর সেও তারও মৃত্যু হয়ে যাবে সেই শখে। তোমাদের তো খুব মজবুত হওয়া উচিত, গাওয়াও হয় যে মিরুয়া মত মৌলুকা শিকার, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো স্বর্গের যোগ্য তো এখনই আমরা হচ্ছি, বাবা বলে এই লড়াইয়ের দ্বারাই তো গেট খুলবে, তাই লড়াইয়ে মৃত্যু দেখলে আমাদের ভয় পেলে চলবে না, আমাদের মনে রাখতে হবে এরপরেই তো সত্যযুগ আসবে। তো এখন চলো ফেরত, খেলা পুরো হয়ে গেছে। বাবাগুলো রুহানি গাইড, রুহানি ধামে নিয়ে যায়, তাই এখন বাবাকে ইয়াদ করো, তো অন্তমতি সৌগতি হয়ে যাবে।
তো বাবা বলছে অনেকের তো এখানে অনেক অল্প জন্ম হয়, গর্ভে অনেক সাজা খায়, বাইরে আসে আর বাচ্চা মারা গেল, আবার অন্য হিসাব কিতাব ভোগার জন্য অন্য শরীরে গর্ভে প্রবেশ করে। তো বাবা বলে, মিঠে মিঠে বাচ্চে, এই জ্ঞান রত্নকে বুদ্ধিতে ধারণ করো, মন্দিরে গিয়ে সার্ভিস করো, একেই মেহনাত বলে, ভয় পেও না, যে আমাদের ধর্মের হবে তার ঠিক তীর লাগবে, সন্ন্যাসীদের কাছে গিয়ে দেখা উচিত। তো বিচ্ছুকের ডাঙ্কা মিশাল, বিচ্ছু যেমন জাম্প মারে, দেখো পাথর হে তো ডাঙ্ক নেহি লাগাও, যদি পাথর হয় তাহলে তুমি নিজেকে গুটিয়ে নাও, ট্রাই করা উচিত, কোশিশ মানে পাথর হয় মানে কেউ হয়তো জ্ঞান শুনতে চাইছে না, তখন গুটিয়ে নাও। তো কোশিশ করতে করতে বাবা যে চেষ্টা করতে করতে সাকসেসফুল হয়েই যাবে, এখনও সে জ্ঞান আর যোগের শক্তি আসেনি, তাই এখনও সন্ন্যাসী রাজা আদিদের কতটা বুঝিয়েছো, তো শক্তি আসেনি জন্যই তাদের এখনও বোঝাতে পারছো না, জনক পরীক্ষিত সন্ন্যাসী আদি সব লাস্টেই আসবে, তাদের জ্ঞান দেবে তো তখন তাদের প্রভাব বেরোবে, তাই না, বাবার প্রভাব তাদের দ্বারা। ফির উস সময় তুম কহেঙ্গে, তখন আমরা কি বলবো, টু লেট, অনেক দেরি হয়ে গেছে, বাবা এসেছিল ঝুলি ভরতে কিন্তু তোমরা আসোইনি। তো সব সময় বিচার করো যে কিভাবে সার্ভিস করা উচিত, নিমন্ত্রণ ছাপাও, আইডিয়া বের করো, সার্ভিসও ড্রামা অনুসারেই হয়, আমরা সাক্ষী হয়ে দেখি, ভগবানও বাজ বাচ্চাদের প্রতি, গোপ গোপীদের প্রতি, গোপীবল্লভ হলো ভগবান, সে হলো বাবা, গোপ গোপী সবাই তো এখানেই আছে, সত্যযুগে থরেই হবে, এখানে হলো গডলি জ্ঞানের ডান্স, বলে না গোপ গোপীরা নাচে, তো আমরা এখন বাবার জ্ঞানে নাচ করছি, তো সেইখানে গিয়ে আবার আমরা প্রিন্স প্রিন্সেসের সাথে নাচ করব। তোমরা বাচ্চারা খুবই খুশনাসি ভাগ্যশালী, শুধু আমার উপর বলি চড়ে যাও, বাবা আমি তোমার, কেন আমার উপর বলি চড়বে না তুমি, আম তো বাবা বলছে যে বাবা তোমাকে স্বর্গের মালিক বানাচ্ছে, এটা খুব জবরদস্ত কামাই, যত মেরে কো তেরে মেয়ে পরিবর্তন করে দেব, বাকি সব তো কবর দাখিল হয়ে যাবে, কবরিস্তান ফির পরিস্থান হোগাই, কবরস্থান আবার পরিস্থান হবে, স্বর্গ দিল্লি পরিস্থান ছিল, পরিদের স্থান ছিল, দেবী দেবতাদের পরিস্থানের পরি বলা হয়, এখন সেটা কবরস্থান হয়ে গেছে। আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্য সার, এক, সদা এই নেশাতেই থাকতে হবে যে আমরা ব্রহ্মাণ্ড আর বিশ্বের মালিক হচ্ছি, আমরা ব্রাহ্মণরাই আবার দেবতা হব। দুই, নিজের অবস্থা মজবুত বানাতে হবে, মৃত্যুকে ভয় পেলে চলবে না, বাবার ইয়াদে থাকতে হবে, ধারণা করে অন্যেরও সার্ভিস করতে হবে। বরদান, বাহানাবাজির খেলাকে সমাপ্ত যে করে সেই মাস্টার দাতাপণের সমানধারী ভব। তো বাবা বলছে যে বাচ্চাদের বাহানাবাজির খেলাটা খেলতে আসে, মানে যে বাচ্চারা বাহানাবাজির খেলা খেলে, তারা বলবে এইরকম যদি না হতো না তো এরকম হতো না, এ ওরকম করেছে, পরিস্থিতি এরকম ছিল বা বিষয়টাই এরকম ছিল, ঘটনাটাই এরকম ছিল, তাই এরকম হয়ে গেছে। তাই বাবা বলছে এখন এই বাহানাবাজির ভাষাকে সমাপ্ত করে দৃঢ় প্রতিজ্ঞা করো যে এরকম হোক আর ওরকম হোক, কিন্তু আমাকে তো বাবার মতো হতেই হবে, অন্য কেউ সহযোগ দিই তাহলে আমি সম্পন্ন হব না, এই নেওয়ার নেওয়া ছাড়া, বাবা বলছে অন্য কেউ সহযোগ দিলে আমি সম্পন্ন হব, এরকম ভেবো না, অন্যের থেকে না নিয়ে নিজে মাস্টার দাতা হয়ে সহযোগ স্নেহ সহানুভূতি দাও, এই দেওয়াটাই নেওয়া, তাহলে নিজে মাস্টার দাতা হয়ে অন্যকে সহযোগ স্নেহ সহানুভূতি দেওয়াটাই হলো অন্যের থেকে সহযোগ স্নেহ সহানুভূতি নেওয়া, এই ভাবনার দ্বারা মাস্টার দাতাপণের সমানধারী হয়ে যাও, অন্যের থেকে নেব না, ও যদি আমাকে স্নেহ দেয় তাহলে স্নেহ দেবো না, বাবা বলছে তুমি দাতা হয়ে দাও তাহলে ওটাই তোমার কাছে ফেরত আসবে। স্লোগান, যখন আমি আর আমার এই ভাবের থেকে বৈরাগ্য আসবে তবেই বলবে বেহদের বৈরাগী,
যখন আমি আমার এই আমিত্ব এটা থেকে বৈরাগ্য আসবে তখনই বলবে বিহদের বৈরাগী। কারণ আমরা ব্রাহ্মণেও এক সময় আমি আমার এটাতে ফেসে যাই। তাই বাবা বলছে এটা থেকে যখন সম্পূর্ণ বৈরাগ্য আসবে তখনই আমরা সম্পূর্ণ বৈরাগী হতে পারবো। ওম শান্তি।